আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কয়েকটা বিসিএসের প্রশ্ন নিয়ে পার্সেন্টেজ থেকে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিসিএস পরীক্ষা পার্সেন্টেজ থেকে একটা কমন প্রশ্ন প্রায় প্রতি বছর এসে থাকে তো এই টাইপের অঙ্কগুলো শুধু বিসিএস না অন্যান্য সকল পরীক্ষার জন্য এমসিকিউ বা প্রিলিতে অনেক অনেক ইম্পর্টেন্ট আজকে আপনাদের দেখাবো যে অল্প সময়ে কীভাবে এই সমস্ত প্রশ্নের সমাধান করা যায় দেখেন সাঁত্রিশতম এর যে অঙ্কটা এসেছিলো ফাইভের কত শতাংশ সেভেন হবে এই টাইপের অঙ্ক ঝটপট যদি আপনি করতে চান আপনি কি করবেন ফাইভের কত শতাংশ সেভেন হবে সেভেনের সাথে আপনি একশো গুণ দিবেন তারপরে এই যে যা যত এর বলবে তত দ্বারা আপনি কী করবেন ভাগ দিবেন তাহলে পাঁচ বিশে একশো সাত বিশে হচ্ছে একশো চল্লিশ এটাই হচ্ছে সলিউশন তার মানে একশো চল্লিশ যে অপশনটা থাকবে সেটা আপনাকে অ্যান্সার করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ছত্রিশতম বিসিএসএ যে প্রশ্নটা এসেছিল প্রশ্ন করা হয়েছে টু এর কত শতাংশ এইট হবে এখানে প্রশ্ন হচ্ছে কত হবে এইট হবে তাহলে এইট এর সাথে আপনি একশো গুণ দেবেন এবং যত এর থাকবে আপনার ওইটা দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখেন আমি যদি এখানে দুই দ্বারা যদি পঞ্চাশকে একশোকে কাটি তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে পাঁচ আটটা চল্লিশ তার মানে চারশো হচ্ছে আমার এই অঙ্কের সঠিক সলিউশন আর তিন নম্বর অঙ্কটা হচ্ছে পঁয়ত্রিশতম বিশেষ এসেছিল এ অঙ্কটা যদি আপনি সলভ করতে চান তাহলে আঠারো সাথে এখানে প্রশ্ন করা হয়েছে বারোয়ের কত শতাংশ আঠারো হবে তাহলে আঠারো সাথে আপনাকে একশো গুণ দিতে হবে শতাংশ মানে হচ্ছে একশো সেই মনে রাখবেন শতাংশ বা পারসেন্টেঞ্জের একশো গুণ দিতে হবে এখানে প্রশ্ন এর মধ্যে যত হবে বলবে তার সাথে এবং যত এর সেটা দ্বারা আপনাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখেন আমি যদি দুই দ্বারা ভাগ করি এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে সিক্স সিক্স দিয়ে যদি এইটিনকে ভাগ করি থ্রি তার মানে ওয়ান হান্ড্রেড ফিফটি এটাই হচ্ছে সলিউশন এখন আপনি যদি তারা একটু বিস্তারিত করতে চান তাহলে আপনাকে একটু দেখিয়ে দিই বিস্তারিত করতে চাইলে আপনি কিভাবে করবেন দেখেন এক নাম্বার অঙ্কটা এটা আপনি কি করতে পারেন এখানে লিখবেন সমাধানটা দেখেন সমাধান আসলে এখানে প্রশ্ন করা হয়েছে যে ফাইভ এর কত শতাংশ আপনি ধরেন ফাইভ এর এক্স শতাংশ ইকোয়াল টু সেভেন হবে এইভাবে আপনাকে অঙ্কটা করতে হবে আপনি যদি একটা প্রসিডিওর মেনটেন করেন সিস্টেম ওয়াইজ যদি আপনি অঙ্কটা করতে চান তাহলে এইভাবে করতে হবে যে ফাইভ এর কত শতাংশ সেভেন হবে তার মানে ফাইভ এর ধরলাম এক্স শতাংশ সেভেন হবে আর আপনারা সবাই জানেন যে এই এর মানে হচ্ছে গুণ আর এক্স মানে এক্স বাই একশো আপনাদের একটু বুঝিয়ে নিই সময় মনে রাখবেন থ্রি মানে থ্রি বাই একশো মানে ফাইভ বাই তাহলে এক্স পারসেন্ট মানে এক্স বাই ওয়ান তো এইভাবে আপনাকে করতে হবে তাহলে দেখেন একটু ভালো করে লক্ষ্য রাখেন যেহেতু এর মানে গুনন এ ফাইভের সাথে গুণ হবে এক্সের সাথে তার মানে ফাইভ এক্স বাই ফাইভ এক্স ইকুয়াল টু সেভেন ইন্টু আর আরে আমি এখানে গুণ করেছি তাহলে এক্স ইকোয়াল টু সেভেন ইন্টু ওয়ান হান্ড্রেড বাই ফাইভ এটাতে যদি কাটাকাটি করি পাঁচ বিশে একশো সাত দ্বারা যদি আমি গুণ করি সাত দুগুনা চোদ্দো তাহলে দেখেন এক্সের মানটা বের হয়ে গেলো একশো চল্লিশ তো এইভাবে আপনার হচ্ছে যদি আপনি একটা নির্দিষ্ট ইয়ে করেন মানে সিস্টেম ওয়াইজ যদি করেন তাহলে এইভাবে সলভ করতে হবে আর যদি প্রিলিতা আসে তাহলে ঝটপট আপনি কি করবেন যত হবে সেভেনের সাথে একশো গুণন আর যত এর বলবে সেই দাদা ভাগ করবেন ঝটপট আপনার অঙ্কটা সলিউশন হয়ে যাবে তো আপনাদেরকে আজকে আমি দেখাইলাম যে পার্সেন্টেজ থেকে এই টাইপের যত অঙ্ক আছে এই টাইপের অঙ্ক আসলে আপনি কীভাবে অতি অল্প সময়ের মধ্যে সলিউশন করতে পারবেন পরবর্তী সময়ে আপনাদের সাথে পার্সেন্টেজ থেকে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম